চাঁদপুরের উৎসবের ধুম লেগেছে ভালো ফলন হওয়ায় ভীষণ খুশি কৃষকরা গত বছরের তুলনা কেজিতে এগারো টাকা বেশি দাম পাওয়ায় আনন্দ আরও বেড়েছে এ কারণে আগামীতে আলু চাষে চাঁদপুরের কৃষকরা আরো বেশি উদ্বুদ্ধ হবেন বলে আশা কৃষি বিভাগের এ যেন উৎসব আনন্দে ফসল তুলছে কৃষক এটি চাঁদপুরের চিত্র যদিও চলতি মৌসুমের শুরুতে বৈরী আবহাওয়ার কারণে আলুর আবাদ নিয়ে তৈরি হয় শঙ্কা নির্ধারিত সময়ের প্রায় এক মাস পর চাষাবাদ শুরু করেন কৃষকরা পরে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো গত বছর মাঠে কেজি প্রতি আলুর দাম উঠে চোদ্দ টাকা আর এবার বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় এক বছরের ব্যবধানে কেজিতে এগারো টাকা বেশি দাম পাওয়ায় কৃষকরা খুশি আমার ফলন দামও ভালো পাইছে আলু বড় বড় হয়েছে ওষুধ করি ঠিক মতন দেওয়াতে ভালো খুশি খুশি আলু তোলার কাজে যোগ দিয়েছেন উত্তরাঞ্চলের শ্রমিকরাও পনেরো থেকে বিশ দিন কাজের বিনিময়ে জন প্রতি পাচ্ছেন পনেরো থেকে আঠারো হাজার টাকা আমরা আসছি জামালপুর থেকে মনে করেন এ জায়গায় কাজ নয় এ জায়গায় কাজ আছে কাজ করতেছি পনেরো দিন কাজ করলে দশ হাজার পনেরো হাজার টাকা পাওয়া যায় ফলন ও দাম ভালো পাওয়ায় আগামীতে আলু চাষে চাঁদপুরের কৃষকরা আরও বেশি বেশি আগ্রহী হবেন বলে কৃষি কর্মকর্তার আশা কৃষক পর্যায়ে তারা খুব ভালো দাম পাচ্ছে এইভাবে অব্যাহত থাকে দাম অব্যাহত থাকে আমার মনে হয় তারা আগামীতে যে চাঁদপুরের যে আলু চাষের যে হারানো গৌরবটুকু তারা ফিরে পাবে চলতি মৌসুমে চাঁদপুরে আবাদ হয়েছে মুলটা ডায়মন্ড কার্ডিনাল ও সানশাইন জাতের আলু উৎপাদন লক্ষ্যমাত্রা এক লাখ সত্তর হাজার ছয়শ চল্লিশ টন থাকলেও তা ছাড়িয়ে গেছে DVC News Desk